পরেও ইনফরমেশন দেওয়ার পরেও কেন প্রোগ্রামটাকে এভাবে নষ্ট করলেন না? যে সকাল থেকে শুরু হয়ে জিজ্ঞেস করেননি, বিশেষ করে যারা এই প্রোগ্রামে উদয়পুরের বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক বল, আমরা উদয়পুর মহাদেবপুর উন্নয়ন কমিটির শিল্পীরা আজকের একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আমাদের এই সাংবাদিক সম্মেলনের যে জিনিসটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো, সেটা আমরা উদয়পুরবাসীর কাছে সেটা তুলে ধরতে চাই যে ঐতিহ্যবাহী এই মহাদেববাড়ি উন্নয়ন কমিটির 1984 সাল থেকে শুরু হওয়া যে মহালয়ার এই মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়ে আসছে, গতকালই একমাত্র সেটা অনুষ্ঠিত হতে পারিনি। তো সেই ব্যাপার নিয়ে আপনাদের সামনে জিনিসটা তুলে ধরব যে এই অনুষ্ঠানটার জন্য উদয়পুরবাসী আগে থেকে প্রস্তুত থাকে, অতি আগ্রহ অস্থির হয়ে থাকে যে অনুষ্ঠানটা দেখার জন্য। তো এই অনুষ্ঠানটা মহাদেববাড়ি উন্নয়ন কমিটির মহাদেবের সম্মুখে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বৎসর। 1984 সাল থেকে সেটা শুরু হয়ে আসছে এবং গত 2 বৎসর এটা মহাদেববাড়ি থেকে বাইরে মেলার মাঠে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় এবং এবারও সেটা বাইরে অনুষ্ঠিত হয়েছে। তো এই 3 বৎসর ধরে এই অনুষ্ঠানটা সহযোগিতা করার জন্য তথ্য সংস্কৃতি দপ্তর, পৌর পরিষদ, তারপর হচ্ছে মহাদেবপুর উন্নয়ন কমিটি এবং সদ্য ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানটা হয়ে আসছে। এবারও সেই অনুযায়ী যথারীতি অনুযায়ী অনুষ্ঠানটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম উদয়পুরের শিল্পীরা, যে মহাদেবপুর উন্নয়ন কমিটি যে সকল শিল্পীরা আপনার প্রতি বছরের 12 মাস তারা অনুষ্ঠান করে থাকে সেই বাড়িতে, যে আমাদের এই চিরাচরিত প্রথায় যে এই অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা হচ্ছে যে আমরা প্রতি বৎসর এই অনুষ্ঠানটা করে থাকি মহাদেববাড়ি উন্নয়ন কমিটি থেকে, এই মহিষাসুর মর্দিনীর যে চণ্ডীপাঠ অনুষ্ঠানটা করে থাকি। এবার সে অনুযায়ী আমরা প্রস্তুত করেছি, কিন্তু গতকালকে আমরা জানতে পারি যে আগরতলা থেকে আরেকটা দল এই একই অনুষ্ঠান করার জন্য তাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তর। আমরা এই ব্যাপারটা জানতাম না এবং মহাদেববাড়ি উন্নয়ন কমিটির যে সম্পাদককে আমরা সেই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, বলা হয়েছিল, উনি বলেন যে না, আমরা এই প্রোগ্রাম সম্বন্ধে কিছু জানি না, যে আমাকে বলা হয়েছে শুধু রুদনী সঙ্গীতটা পরিবেশন করবে উদয়পুরের মহাদেববাড়ি উন্নয়ন কমিটি, তারপর যারা মিনিস্টাররা এখানে উপস্থিত থাকবেন বক্তব্য শেষ করার পর তারপরে আমাদের এই মূল অনুষ্ঠানটা শুরু হবে, মহালয়ার অনুষ্ঠান, চণ্ডীপাঠের অনুষ্ঠানটা সেটাই ছিল। এবং পরবর্তী সময়ে সাংস্কৃতিক মঞ্চের একটা অনুষ্ঠান ছিল, তারা সমবেত সঙ্গীত পরিবেশন করবে, তারপর 2টো নৃত্য পরিবেশিত হবে, এই ছিল অনুষ্ঠান সূচি। বলা হলো যখন, তখন ওনা বলল যে আগরতলার একটা দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, একই জিনিস, মানে একই চণ্ডীপাঠের অনুষ্ঠানটা। তো বলা হয়েছিল যে একই জিনিস, 2টো চণ্ডীপাঠ একই মঞ্চে একই সময়ে সেটা কখনো সম্ভব হয় না, এটা মহাদেববাড়ির ইতিহাসে সেটা কোনোদিন হয়নি। তো এই অনুষ্ঠানটা যেহেতু করা হয়েছে সেজন্য এখানে আমাদের বক্তব্য বলেছে কেন এটা করা হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে আমরা আগে থেকে জানতাম না এবং উনি যারা এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন যে তথ্য সংস্কৃতি দপ্তর, এখানে যে আরও যে 3টি দল ছিল, যে মহাদেববাড়ি উন্নয়ন কমিটি, সুব্রত ক্লাব এবং নগর পঞ্চায়েত, ওনারা এই ব্যাপারে কিছুই জানেন না। ওনারা এককভাবে সেই অনুষ্ঠানটা ওনারা নিজেদের মতো গুছিয়ে নিয়ে অনুষ্ঠানটা, ওনারা প্রোগ্রামটা সেট করেছেন। ওনারা বলতে আপনি কাকে? ওনারা বলছেন এখন এ ব্যাপারে আমরা আধিকারিক মনু দেববর্মা মহোদয়, উনি স্টেশনে ছিলেন না, আমরা যোগাযোগ করেছি তখন, তারপর সুমনবাবুকে, মানে আইসিও
সুমন দাস, ওনাকে বলা হয়েছিল, উনি বলেন যে আমি তো কিছুই জানি না, স্যারে জানে, আগরতলার একটা টিম আসবে কী করবে এটা আমি জানি না, উনি সুমনবাবু বলছে। কিন্তু আমরা যতটুকু জানি যে উদয়পুরে যে সংস্কৃতি জগতে যে তথ্য সংস্কৃতি দপ্তরে যতগুলি অনুষ্ঠান হয় প্রতিনিয়ত বছরে হাজার হাজার প্রচুর অনুষ্ঠান হয় এবং সুমন দেব এবং অর্পিতা, সুমন দাস এবং অর্পিতা দেব ওরাই প্রোগ্রাম সেট করে এবং ওদের পরিচালনাতেই প্রতিটি অনুষ্ঠান হয়। তো দেখা গেল যে ওনারা বলল যে মহিষাসুরমর্দিনীর মতন আগরতলার একটা টিম যে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটা করতে গেলে মাসখানেকের মতন সময় লাগে যে অনুষ্ঠান প্রস্তুতি করার জন্য, তো ওনারা জানেন না সেটা অবাক কাণ্ড। তো এখানে আমরা যে এই অনুষ্ঠানটা করব সেজন্য মানে আমাদের বক্তব্য যে যে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ইচ্ছাকৃতভাবে, এখন বুঝতে পেরেছি যে ইচ্ছাকৃতভাবে এই অনুষ্ঠানটা ওনারা করেছে যে আমরা বানচাল করার জন্য আমাদের অনুষ্ঠানটা। শিববাড়ির উন্নয়ন কমিটির এবং শিববাড়ির কালচারাল কমিটির পক্ষ থেকে প্রতি বছরই মহাদেববাড়িতে যে আগমনী অনুষ্ঠানটা হয় চণ্ডীপাঠ, সেই অনুষ্ঠানের গত বছর প্রতি অনেক দীর্ঘ বছর ধরে যে অনুষ্ঠানটা হচ্ছিল এই প্রথম উদয়পুর তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিকদের কয়েকজন আধিকারিকদের অবদাত্মতার কারণে অনুষ্ঠানটা বানচাল হয় এবং এটা এত বড় একটা অনুষ্ঠান দেখতে না পেয়ে এখানে যারা উদয়পুরবাসী যারা দর্শক হিসেবে এসেছিলেন তারাও খুবই ফেটে পড়েন। পাশাপাশি আমাদের শিল্পীদেরও প্রচণ্ড অপমানিত করা হয় কারণ এক মাস ধরে এই প্রোগ্রামের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এই যে কিছু আধিকারিকের অবদত্ততার জন্যে সরকারেরও বদনাম হয় কারণ এটা একটা সুন্দর একটা অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে পুর পরিষদ যথেষ্টভাবে সহযোগিতা করেছেন এবং সবচেয়ে বড় জিনিস যেটা আগরতলা থেকে যারা এসেছিলেন সুব্রত চক্রবর্তী উনি যথেষ্ট চেষ্টা করেছেন যে অনুষ্ঠানটা সুন্দর করার জন্য এবং উনি উপস্থিত থেকে মিটিং করে মনোজ দেববর্মাকে বলেছেন এটা তো দুটো প্রোগ্রাম এখন একসঙ্গে হতে পারে না আপনার এবং ওদেরকে ডেকে উনি সহযোগিতা করবেন বলেছেন যে তোমরা আজকে এইটা ছেড়ে অন্য ধরনের একটা প্রোগ্রাম করো প্রয়াস করে তোমরা চলে যাও, আমি বাকিটা দেখছি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো তোমাদের সুযোগ দেওয়া হবে আগরতলায়। উনি এত বড় একটা সহযোগিতা করার পরেও তারপরে কী করে এই প্রোগ্রামটা ওরা স্টেজে স্থাপন করে এটাই আমাদের বক্তব্য, কীভাবে হলো এটা তদন্ত করে ওনাদের সঠিকভাবে এই ব্যাপারে। আপনাদের মূল বিষয়টা হলো যে আপনারা যে রিহার্সাল করেছেন এই প্রোগ্রামটা করার জন্য আপনাদের সেখানে উপস্থাপন করাতে দেওয়া হয়নি? না, আগরতলা থেকে এসে এখানে এখানে বলতে হয় সেই অনুষ্ঠানটাই এখানে করলো কিন্তু এটা তো করতে পারে এতদিন ধরে। মূলত এই যে প্রোগ্রামটা চালাচ্ছে কাকে নিমন্ত্রণ করা হয়েছিল? এখানে নিমন্ত্রিত ছিলেন আমাদের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে আরও অনেকেই, যেটা মানে সঠিকভাবে নিমন্ত্রণও হয়নি আমি শুনেছি যার কারণে ওনারা আসতে পারেননি। কার্ডের মধ্যে উল্লেখ ছিল, হ্যাঁ এই যে একটা ভুল, এটা দীর্ঘদিন ধরেই চলছে, আমরা অনেক খবর পেয়েছি যে তথ্য সংস্কৃতি দপ্তরের এই দুই একজন আধিকারিকের কারণে শুধু এখানেই নয় আরও অনেক ধরনের ঘোটালা হচ্ছে। কাকে কাকে দায়ী করছেন আপনারা? বিশেষ করে যে এই এখনই বর্তমানে যারা আছেন যেমন সুমনবাবু আছেন, মনোজ দেববর্মা আছেন, এদের ওনাদের কারণে বিশেষ করে, হ্যাঁ এবং দু একজন কর্মচারীও আছেন, এদের সহযোগিতার কারণেই কিন্তু আজকে আমাদের এই এই পরিস্থিতিটা দাঁড়িয়েছে, যেটা মানে সত্যি কথা বলতে গেলে এত সুন্দর করে গভর্নমেন্টের সহযোগিতা আমরা প্রোগ্রামটা পাচ্ছিলাম সেটাকেও বানচাল করলেন ওনারা, কী কারণে জানি না।